ফকির আওলাদ ফকির কোন আওলাদে ফকির মাহফিল করছে কাদের সরুনের মাহফিল করছে আমার নুরের নবী আল্লাহর আলোচনা বন্ধ করে কোরআনের আলোচনা বন্ধ করে হাদিসের আলোচনা বন্ধ করে ইসলামের আলোচনা বন্ধ করে হোসেন আর হুসাইন দুই ভাই রে যখন নিকলেন একটু হাঁটে আমার পড়ে যায় একটু হাঁটে আমার পড়ে যায় ওয়াজ বন্ধ করে বক্তৃতা বন্ধ করে ফানা জালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মিম্বারে নবী মিম্বার মুবারক থেকে নিচে নেমে গেলেন নিচে নাইমা বাইনা ইয়াদাইহি হাবিব সাল্লাল্লাহ দুইটা হাত মুবারক দিয়ে এক ভাইকে ডান কোল মুবারকে আরেক ভাইকে বাম কোল মুবারকে নিয়ে কয় সাদাকাল্লাহু আল্লাহ সত্যি বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা হায় হায় ধন সম্পদ সন্তান সন্ততি ফিতনা এইটা আল্লাহ কোরআনে বলেছে সত্যই বলেছেন তবে নাজার তো আমি যখন ওদেরকে দেখে ফেললাম ওরা যখন একটু হাঁটি একটু পড়ে যায় আমি আর ফাসবীর আর সহ্য করতে পারি নাই ধৈর্য ধরতে পারি নাই আমার কাছে এসে বসাইছি কারণ হলো আল্লাহ ওদের দুইজনকে ভালোবাসে আমিও ভালোবাসি জান্নাতের টিকিট পায় বাবা মারহাবা মারহাবা জন্মের স্থান খানায় কাবা জন্মের স্থান খানায় কাবা খলিফা বানায় রাব্বানা কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহান নানা নবীজি জাহান নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে ঠিক নি রে ভাই অলিউল্লাহর পড়াশোনা অলিউল্লাহর পড়াশোনা বেয়াদব জান্নাতে যাবে না এজিদ তো প্রশ্নই আসে না ঠিক না বাবা সেই এজিদের তোর হযরত কস রহমাতাল লিল আলামিন আলমের বহুবচন হলো আলামিন আলম মানে দুনিয়া আলামিন মানে দুনিয়া সমূহ সুবহানাল্লাহ বলেন অনেকে বিশ্ব নবী বলে এটা আমি চরম বিরোধিতা করি কারণ আমার হাবিব কি শুধু বিশ্বের নবী না এই জন্য কোন কিতাবটা জানো পড়লাম আমি এত ভালো লাগছে যে বিশ্বকুল সর্দার সুবহানাল্লাহ বলেন যত বিশ্ব আছে সমস্ত বিশ্বকুলের রহমাতাল্লিল আলামিন হলো আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সব জায়গায় নবীকে রহমত হিসাবে আমাদের কাছে উপস্থাপন করে আল্লাহ বুঝাইতে চাইলেন দেখাইতে চাইলেন আমরা বুঝি না কেন আমাদের না বুঝার কারণটা কি সেইটার সেইটার কোন জায়গায় সমস্যা আল্লাহ নবীকে রহমাতানিন আলামিন হিসাবে আমাদেরকে জায়গায় 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 আমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাইলেন যেমন আমার আল্লাহ সুবহানাহু পৃথিবীতে মানুষকে মানলে আল্লাহকে মানা হবে মন্ত্রীকে মানলে আল্লাহকে মানা হবে প্রধানমন্ত্রীকে মানলে আল্লাহকে মানা হবে প্রেসিডেন্টকে মানলে আল্লাহকে মানা হবে অমুককে মানলে আল্লাহকে মানা হবে কোরআনও নাই হাদিসও নাই এজমায়ও নাই কেয়াসেও নাই কিন্তু পাঁচ পারার নয় পৃষ্ঠা সুরা নিসায় পাঁচ পারার নয় পৃষ্ঠার লাস্টের আয়াতে নবী কেমন রহমত আমার আল্লাহ বুঝানোর জন্য নয় পারা প্রায় পাঁচ পারা নয় পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ ওয়াজ করলেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার হাবিবের ইতাআত করলেই আমি আল্লাহর ইতাআত হয়ে যাবে রহমাতাল্লিল আলামিন বলে এখন জায়গায় জায়গায় আবার নবীকে কেমনে চিনতে হবে নবীকে কেমনে মানতে হবে তাও আবার আমার আবু তালেব নইম সাহেবের বলা লাগবে না আমার নিজামুল ভাই বলা লাগবে না আমার অন্যান্য ভাইজানদের বলা লাগবে না আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় নবী কেমন রহমত এইটা আলেমের মুখে শুনলে হয়তো তোমাদের বিশ্বাস হতেও পারে নাও হতে পারে কিন্তু আমি আল্লাহ বলে দিব আমার বন্ধু কেমন রহমত আমার বাবারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 17 পারায় বললেন নবী রহমাতানিন আলামিন 10 পারার 15 পৃষ্ঠায়
সূরাতুত তাওবা আমার আল্লাহ আবার ওয়াজ করলেন নবীকে চিনানোর জন্য আমার হাবিব কেমন রহমাতালিন আলামিন এইটা আবু তালিব নাইমির কাছে শুনলে হয়তো বিশ্বাস নাও করতে পারো ওলিউল্লাহ আশিকির কাছে শুনলে হয়তো বিশ্বাস নাও করতে পারো মঈনউদ্দিন আশরাফী আহলে সুন্নাতের জামাতের প্রেসিডেন্ট তার কাছে শুনলে বিশ্বাস হয়তো নাও করতে পারো এইজন্য আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি আমার নবী কেমন রহমত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 10 পারার 15 পৃষ্ঠা লাস্টের আয়াতে আল্লাহ ওয়াজ করলেন কুরআনের ওয়াজ কিন্তু আমার ভাইজানের ওয়াজ না কুরআনের ওয়াজ এই পাগলা যে আমার জন্য শান্তির হাট কিসের হাট হায় 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 না শান্তির হাট গিয়েছিল বিরিজ পর্যন্ত যায় নাই মায়া কমছে তো মায়া বেশি থাকলে বিরিজে যেত না শান্তির হাটে দাঁড়ায় রয়েছে আজকে আসলে শান্তি একদিন এই শান্তির হাটে এমন অশান্তি হয়েছে হ্যাঁ পটিয়া হাই স্কুল ময়দানে আমার বাবাজি বাবাজি বলেই ডাকি আমি হাসান আজারির দাওয়াতে আমি পটিয়ার কলেজ ময়দানে আসব শান্তির হাট অশান্তি কারে বলে ওই দিন হয়েছে হ্যাঁ আল্লাহ আমি মাহফিলে উপস্থিত হইতে পারতেছি না এত জাম লাগছে শান্তির হাটে পরে আমি কে এই ডাক আগামী কাল থেকে এই বাজারের নাম দিতে অশান্তির হাট ঠিক নিও কিন্তু আজকে শান্তির হাট কাসেম ভাই তো ছিল আজকে শান্তির হাট শান্তি ছিল কাসেম ভাই দাঁড়ায় রয়েছে কারণ যত কিছু একটা কথা বলছে গাড়িতে কত মূল্য মূল্যবান কথা আপনি বলেছেন আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়া আমার ছোট ভাই তাহিরির কাছে গেছে তাহিরি বলছে আপনি আমাকে নিতে আসছেন আমি যেখানে মাহফিল করতেছি এখানে একটা ব্যাকওয়ার্ড সাইড একটা কথা বলছে গাড়ির মধ্যে আমার গাড়ির ভিতরে এখানে ব্যাকওয়ার্ড সাইড ডাকাতি হতে পারে চুরি হতে পারে উনি বলেছে হুজুর হুজুর আমি তো হোসাইনি শুইনি সুবহানাল্লাহ হুজুর যদি রাস্তাঘাটে ডাকাত থাকেও চোর যদি থাকেও আমি রাস্তা দিয়ে যাব ওরা আমাকে দেখবে না কেন আমি তো হুসাইনি কাফেলার দাওয়াতের জন্য আসছি আকীদাটা কি বিশ্বাসটা কি কেমন বিশ্বাস আর বিশ্বাস হবে না কেন বিশ্বাস হবে না কেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে হাসান হোসেন মা ফাতেমা আলীর জন্য বলেছেন তিন পারার 16 পৃষ্ঠায় 10 পারা আসবো আমি ইনশাআল্লাহ একটু কোরআন হাদিস বলা লাগে না কথা বলেন বলা লাগে না লাগে কারণ নাথ শরীফ বক্তা জগতে মনে হয় বক্তাদের মধ্যে মনে আমি বেশি লিখছি বক্তা আর পীরদের মধ্যে ফরাজি কান্দে বিশ্বাস যিনি জান্নাতুল বাকিতে জায়গা পেয়েছে পীরদের মধ্যে উনি বেশি লিখেছেন যিনি জান্নাতুল বাকিতে জায়গা পেয়েছে মারহাবা বক্তা জগতে এই যে আমার হাতে দেখতেছেন আমার লেখা নাথ শরীফ হামদে এলাহি গাউসিয়া শরীফ ইমাম গাউসে পাকের শান ওলি আল্লাহদের শান মুর্শিদি ঈদে মিলাদ নসরুলের কথা আসুরার আসুরার এই কারবালার স্মরণের গজল অনেক লিখেছে কিন্তু গজল তো বলতেই হবে শায়েররা ওরা বলে এটা অলরেডি ভিন্ন কিন্তু আমরা যারা গজল বলি বক্তারা আমাদের কিন্তু গজল বলতে হবে মাঝে মাঝে কিন্তু আমাদের জবান থেকে কিছু কোরআন হাদিস না আসলে তাইলে এই মাহফিলের কিন্তু ইজ্জত বাঁচবে না কথা ঠিক বলছে কিনা জানি আমাদের জবান থেকে যদি কিছু কোরআন হাদিসের কথা না আসে তাইলে আমাদের বিরোধী যারা এরা বলবে যে এরা খালি নাথ শরীফই পড়ে কথা ঠিক কিনা এই জন্য কিছু কোরআন হাদিস শোনানোর জন্য কিন্তু সুযোগ দিতে হবে রাজি আছেন না বাবা আমার বাবারা কাসেম ভাই গাড়ির মধ্যে বলল হুজুর আমাকে ডাকাইতে দেখবে না এই যে একটু আগে আপনাদের 3 কিলো আগে এখানে ঢোকার 3 কিলো পূর্বে বলতেছেন ওনে আমাকে বলতেছেন রাস্তা ভালো না ডাকাতি হয় আমি বললাম হুজুর যেহেতু আমি শাহাদাতে কারবালার মাহফিলে আপনাকে নেওয়ার জন্য এসেছি আমাকে ডাকাইতে দেখবে না আমাকে চোরেরা দেখবে না আমাকে গুন্ডারা দেখবে না কেন আমি সেটা বলছি কোরআন থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 3 পারার 15-16 পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরান আমার আল্লাহ ওয়াজ করলেন এই ইমাম হাসান হোসেন মা ফাতেমা আলীর জন্য আমার নূরের মিশর ইসলামের কাছে আমার আল্লাহ ওহী করলেন ফামাল হাদ
জাকা ফিহি মিন বাদে মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুবহানাল্লাহ আমার নবীকেই শুধু চিনায় নাই আল্লাহ আওলাদে রাসূলদের কো কোরআনে আল্লাহ চিনাইছেন সুবহানাল্লাহ হাবিব এলেম আসার পরে জ্ঞান আসার পরে কোন ইহুদি নাসারা পাটপার সিটা এরা যদি ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলে আপনার সাথে তর্কে আসতে চায় তর্ক যুদ্ধ করতে চায় আপনাকে যদি তারা দাওয়াত দেয় যদি বলে যে কুশ্চিন কালেও বাবা ছাড়া সন্তান হতে পারে না তাইলে আপনি তাদেরকে মুবাহালায় দাওয়াত দিবেন তাদেরকে যুক্তি তর্কের জন্য দাওয়াত দিবেন তাদেরকে আপনি আহ্বান করবেন কিসের আহ্বান কেমনে করবেন তা আপনি কইেন না আমি কইয়ে দিতাছি কেমনে আহ্বান করবেন সুবহানাল্লাহ আমি আল্লাহ বলে দিচ্ছি কিভাবে আহ্বান করবেন আমার আল্লাহ কয় হাবিব ফাকুল তাআলাউ ندعو أبناءنا وأبناءكم سبحان الله أمار الله كبندو আমি শুধু আপনাকে কোরআনে চিনাবো না আপনার আওলাদদেরকে আমি আল্লাহ কোরআন দিয়া চিনাবো ওই আল্লাহ বলতেছেন যারা বলবে যে বাবা ছাড়া সন্তান হতে পারে না আপনি বলে দিবেন আমার আল্লাহ ইচ্ছা করলে বাবা ছাড়া মা ছাড়াও সন্তান দিতে পারেনি বাবা আদমের বাবার নাম কি কথা বল না কেন বাবা আদমের বাপের নাম মা হাওয়ার বাবার নাম নাই আপনি বলবেন তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো আমি আমার সন্তানদেরকে নিয়ে আসব ওয়ানিসানা ওয়ানিসাকুম তোমাদের নারীদেরকে তোমরা নিয়ে আসবে আর আমি আমার ফেমিনিন নারীদেরকে নিয়ে আসব এরপরে আনফুসানা ওয়া আনফুসাকুম তোমরা নিজেরা আসবা আমিও নিজে আসব এরপরে তোমরা তোমাদের পক্ষে দোয়া করবে আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমরা দোয়া করি আমরা জানি যে বাবা ছাড়া সন্তান হতে পারে না যেই ব্যাপারে কোরআনের 16 পারে একটা ইশারা আছে আমার আল্লাহ বলেছেন মা মরিয়মকে যখন মানুষ এসে প্রশ্ন করলো সন্তান পাইলি কই সন্তান কোথায় পেয়েছিস কারণ তোর স্বামী নাই কেন কোথা থেকে সন্তান পেয়েছিস অবশ্যই কোনো আলতু ফালতু কাজ করে শেষ নাই নে সন্তান পাইনি কোথায় আমার আল্লাহ কা জিব্রাইল মরিয়মের কাছে চলে যাও মরিয়মকে বলতে বলো মরিয়মকে বলতে বলো ফাকুনি ইন্নি নাদারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমা ইয়াওমা ইনসিয়া আল্লাহ নবীর পক্ষেই শুধু আমার আল্লাহ না ওলিদের পক্ষও আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন ভাই জান আবু তালেব ভাই আমি আশ্চর্য হয়ে যাই এই বাপারদের কারণেই মনে হয় আরাফাতে আরাফাতে না গেলে কিন্তু হজ হবে হবে না বুঝে কইছেন তো আরাফাতে না গেলে হজ হ্যাঁ এটাই সত্য কথা তিনটা ফরজ তার মধ্যে মেইন ফরজ হলো আরাফাতে উকুফ করা মানে অবস্থান করা আরাফাতে না গেলে হজের কোনো হজ হবে কিন্তু ব্যাপারটা কি এখানে কেন হজ 350 বছর পরে মায়ের সাথে বাপের সাথে দেখা কয় বছর পরে 300 হোক 350 360 এর কত কিতাবে আসছে এই 350 বা 360 বা 300 বছর পরে আব্বার সাথে আম্মার সাথে দেখা যেই জায়গায় এই জায়গাটা আরাফা আরাফার বাংলা হইল পরিচয়
এই পরিচয়ের জায়গায় যখন মার সাথে আর বাবার সাথে সাক্ষাৎ হয়েছে, দেখেন আজকে এই যে মাহফিল করতেছি আমরা, এক তো হলো এই পরিবারদের আমরা সাহাবীর মর্যাদা যাদের জন্য কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আরেকদিকে হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরুকুম তাতহীরা, এই পরিবারকে পরিচয় করানোর জন্য আমার আল্লাহ তেশপাড়ায় বললেন সালামুন আলা ইলিয়াসিন, ইয়াসিনের আলদের উপর সালাতু সালাম, সুবহানাল্লাহ বলুন, ওই আল্লাহ কোরআনুল কারীম এই পরিবারদেরকে চিনানোর জন্য বললেন অকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই পরিবারদেরকে চিনানোর জন্য এই যে আয়াত করলাম এই আয়াত আমার আল্লাহ নাজিল করলেন, এই পরিবারদেরকে চিনানোর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 পারার 5 পৃষ্ঠায় আয়াত নাজিল করলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আমার ভাইরা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবার মায়ের দেখা 350 বছর পরে একজন হলো নবী, মা হাওয়া তো আর নবী না, মা হাওয়া হইল ওলি, সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানেন যে শেষ জামানায় নবী ওলি বিদ্বেষী কিছু বেদ্যব হবে, হবে কি না, নাকি আল্লাহ নবীজি গায়েব জানে কইলে আপনাদের মাথায় রক্ত উঠে দেন, আল্লাহ কি জানে কি না, কথা কয় না, আল্লাহ জানে না না জানে সন্দেহ করলে তো কাফের হওয়া লাগবে, কথা ঠিক কিনা মিয়া, আল্লাহর জ্ঞানের বাইরে কি কোনো কিছু আছে, নাই। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজী ইব্রাহিম আদমের আর হাওয়ার 350 বছর পরে একজন নামাইছিলাম শ্রীলঙ্কায় আর একজন জেদ্দায়, জেদ্দার থেকে হাঁটতে হাঁটতে হাওয়া আসছে আরাফাতে, আর শ্রীলঙ্কার থেকে হাঁটতে হাঁটতে আদম আসছে আরাফাতে, আমার জায়গাটা ভাল লাগছে, নবী অলির নামানো নিয়ে একদল বেয়াদব হবে তো, আমি হজ ফরজ করলাম যাদেরকে মালিক নেসাব বানাবো, যাদেরকে টাকা পয়সার মালিক বানাবো তাদেরকে আমি হজ তাদের উপর ফরজ করব, কিন্তু এই ফরজ হজটা করার জন্য তিনটা ফরজের মেইন ফরজ করলাম, এই নবী আর ওলি, আদম হইল নবী হাওয়া হইল ওলি, এই দুইজনের যে পরিচয়ের জায়গাটা এই জায়গায় না আসলে আমি আল্লাহ হজ কবুল করব না, কারণ এখানে আসবে না নবী ওলিরে তারা সম্মান করবে না, আমি এমন আইন করলাম কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি হজ করবে আরাফাতে না আসলে হজ হবে না, এই জন্য আমি আল্লাহ এমন সিস্টেম করলাম আরাফাতে হজে আসবে, আসলেই নবীরও সম্মান করা হবে ওলিরও সম্মান করা হবে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে না, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, বুঝতেছেন নি হজের একমাত্রা, বুঝতেছেন নি আল্লাহ কে নবীর সম্মান করবি না, ওলির ইজ্জত করবি না, হজ করতে হলে আরাফাতে আসতেই হবে, তা আরাফাতে আসলেই নবীর সম্মান ওলির সম্মান, হজের ছয়টা ওয়াজিব, কয়টা ওয়াজিব, ছয়টা ওয়াজিব, মেইন ওয়াজিবটা হলো মুজদালিফায় অবস্থান করা, বড়লোকই আরাফাতে দেখানো যায় না তাও দেখানো যায়, খুব খেয়াল, বড়লোক এই বাংলাদেশ থেকে 38 লাখ টাকা খরচ করে হজ করছে, এই মানুষ আছে আমি নাম বলবো না, চিনবেন 38 কত লাখ, আবার আমাদের 3.5 লাখ টাকায় হজ হয়ে যায়, তা কেন, মক্কা শরীফে হিলটন হোটেলে থাকবে, মদিনা শরীফে হিলটন হোটেলে থাকে, অসুবিধা নেই, আল্লাহ তাদের টাকা দিয়েছে তারা খরচ করবে, অসুবিধা কি, সমস্যা নেই, মিনায়ও ভিআইপি তাবু করে থাকা সম্ভব, আরাফাত ইচ্ছা করলে ভিআইপি তাবু করে থাকা সম্ভব, কিন্তু আমার আল্লাহ কয় সব জায়গায় বাহাদুরি দেখাবি, মুজদালিফ আমি বাহাদুরি দেখাইতে দেব না, যে যত হাজার কোটি টাকার মালিক হোক মুজদালিফ হয় যেই বেড়া রিক্সা চালায়া চালায়া টাকা জোগায়া হজে গেছে, হেরো মুজদালিফ হয় যে স্থান, আর যেই বেড়ায় 5000 কোটি টাকার মালিক এরও মুজদালিফার ময়দানে একই স্থান, এখানে মুজদালিফা বাহাদুরি দেখানোর কোনো সুযোগ নাই, যারা হজ করছে তাদেরকে জিজ্ঞেস মুজদালিফা বাহাদুরি করার কোনো সুযোগ নাই, এটা মনে হয় আল্লাহরই ইচ্ছা যে সব জায়গায় বাহাদুরি দেখাইছে, এখানে আইলে তুইও যেমন রিক্সাওয়ালা হয়ে মনে,
এখানে বাবা আর মা যদিও কেউ কেউ মতভেদ করেছেন আম্মা জান আর বাবা জানের বেশিরভাগ কিতাবেই আসছে মা দুইজনের মিলনের স্থান প্রথম আবার কেউ কেউ বলেছে তবে এইটা বেশিরভাগ কিতাবী কথাটাই আসছে কেউ কেউ বলেছেন যে আম্মা জান আর আব্বা জান 300 বছর 350 বছর পরে এমনতের জায়গা আসে এই সুযোগই তাদের সারা রাত এমনি কথাবার্তা রেখে টিকে গেছেগা তারপরেও মুজদালিফার ময়দানে আম্মা জান আর আব্বা জান দুইজন ঘুমানোর কথা এটা তার সমস্যা নাই ঘুমানোর কথা তারা দুইজন ঘুমাচ্ছে বা বিশ্রাম করছে আমার আল্লাহ কে জিব্রাইল নবী ওলিরে বলে আর সম্মান করব না যাও হজের ছয়টা ওয়াজিবের মেইন ওয়াজিব হলো মুজদালিফা রাত্রি যাপন করা এই রাত্রি যাপনটাও আমার আদম আর হাওয়া যেহেতু এখানে রাত্রি যাপন করেছে কিয়ামত পর্যন্ত নবীরে ওলিরে সম্মান করানোর জন্য এই মুজদালিফার ময়দানে রাত্রি ঘুমানোর জন্য আমি আল্লাহ ওয়াজিব বানায় দিলাম আসলেই আদমের সম্মান ওলির সম্মান নবীর সম্মান এরপরে সাফা মারা দৌড়াইবেন সাফা মারা ইসমাইল আলাইহিস সালাম নবী তার মা হইল ওলি সুবহানাল্লাহ বলেন কি প্রেমের খেলা মিয়া নবী ওলিরে সম্মান করবেন হজ করতে হলে অটোমেটিক নবী ওলিরে সম্মান করা হয়ে যায় সাফা মারা দৌড়াদৌড়ি করা ওয়াজিব হজের ছয়টা ওয়াজিবের একটা ওয়াজিব মা হাজেরা ওলি আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম নবী ইসমাইল আলাইহিস সালাম যাবিহুল্লাহ মা হইল ওলি আল্লাহ এই দুইজনে ওখানে যখন একবার দৌড়াইবেন সাফায় একবার মারওয়ায় একবার সারফায় এবং একবার মারওয়ায় আমার আল্লাহ কে জিব্রাইল নবী লরে বলে তার সম্মান করব না যাও হজের ছয় ওয়াজিবের আরেকটা ওয়াজিব এই সাফা মারায় দৌড়াদৌড়ি করব এইটাও ইসমাইল আলাইহিস সালাম আমি নবীর সম্মান করা হবে ওলির সম্মান করা হবে সুবহানাল্লাহ ও ইমায়ার আল্লাহ মা মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ওলি এই আল্লাহর ওলির কাছে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল দর মারো যায়া কি কমো যায়া বলো মানুষ তারে অপবাদ দিচ্ছে সে সন্তান পাইল কই সন্তান পাইল কই যেহেতু ঈসা রুহুল্লাহর বাবা নাই সন্তান পেয়েছে কোথায় মরিয়ম মরিয়মের কাছে মানুষ প্রস্তাব মানুষ জিজ্ঞাসা করতেছে পোস্ট করতেছে কোথায় সন্তান পেয়েছ তুমি বলে দাও মরিয়ম যেন মানুষদেরকে জানিয়ে দেয় ফাকুলি ইন্নি নাদারতু লির রহমানি সৌমান ফালাল উকাল্লিমাল ইয়াউমা এ মানুষ আমাকে তোমরা কোনো প্রশ্ন করতে আইছো না আমি কোনো কথা বলবো না মানুষের সাথে আমি কথা বলতে পারবো না কারণ আমি লিল রহমানি সওমা রহমানের নামে নাদারতু আমি 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 পাগলিনি রহমানের নামে রোজা মানত করেছি তোমাদের সাথে আমি কথা বলতে পারবো না আব্বা জান বাবা জান এখন আমার আল্লাহকে হাবিব এই ব্যক্তিদেরকে বলে দেন যদি তারা ঈসা নবী আলাইহিস সালামের ব্যাপারে যদি তারা আপনার সাথে তর্ক যুদ্ধ করতে আসে তাহলে আপনি বলবেন ওরা যেন ওদের সন্তানদেরকে নিয়ে আসে ওরা যেন ওনাদের নারীদেরকে নিয়ে আসে ওরা নিজেরাও যেন আসে তাফসিরে আসছে ওরা ঠিকই হাজির হয়েছে হাজির হয়ে একজন আরেকজনকে বলে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাজির হয়েছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা এরপরে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা এরপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরা অনেক আসছে আর আমার নূরের নবী পাক পাঞ্জা তো আলাইহিসসালামদেরকে নিয়ে সঙ্গে করে নিয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি হাজির হলেন হাজির হওয়ার পরে বলতেছেন তোমরা তোমাদের পক্ষে দোয়া করো যে বাবা সারা সন্তান হতে পারে না তোমাদের দোয়ার পরে এরপরে আমি দোয়ায় হাত বাড়াইব একজন আরেকজনকে ডেকে বলে খবরদার এ বড় বড় পাদ্রীরা খবরদার সাবধান হয়ে যাও এখানে হাত উঠাইও না কারণ রহমতুল আলামিনের দোয়া করা লাগবে না যাকে আল্লাহ রহমতুল আলামিন বানিয়েছেন যাকে আল্লাহ সিরাজাম মুনির বানিয়েছেন যাকে আল্লাহ সিরাজ অকমারা মুনিরা বানিয়েছেন যার দ্বারা আমার যার হাঙ্গুল মোবারকের ইশারা দ্বারা ইকতারাবাতি সাআত ওয়ান শাক্কাল কমার ওয়া ইন ইয়ারা আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির যেই নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী রহমাতুল আলামিনের কথা বারবার হাজার হাজার জায়গায় আমার আল্লাহ কোরআনে আলোচনা করেছেন ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাত মোবারক উঠানো লাগবে না ওই যে ছোট্ট ছোট্ট সুবহানাল্লাহ ওই যে ছোট্ট ছোট্ট দুইটা বাবু দেখা যায়
পাশে নবীজির কন্যা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হাত মোবারক উঠানো লাগবে না পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ওনার হাত মোবারক উঠানো লাগবে না ওই যে ছোট ছোট দুইটা বেবি সুবহানাল্লাহ বলেন ওই যে ছোট ছোট দুইটা বেবি আমাদের আমরা যারা আছি আমাদের সকল নেতাদেরকে আমি প্রশ্ন করি কি প্রশ্ন হলো জীবনে কত বাচ্চা কুলে নিয়েছেন কত বাচ্চা আদর করেছেন কারো ছেলে হয়েছে কারো মেয়ে হয়েছে কারো ভাতিজা হয়েছে কারো ভাতিজি হয়েছে কারো নাতি হয়েছে কারো নাতনি হয়েছে কসম দিয়া জিজ্ঞাসা করি আমরা যেই দলে আছি আমাদের মূর্তির নামের কসম দিয়া তোমাদেরকে প্রশ্ন করি তোমাদের কাছে আমি প্রশ্নের উত্তর জানতে চাই বলো 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 এই যে দুইজন বেবি দেখতেছো আকাশের চাঁদ যত সুন্দর এই দুই বেবির চেহারা মোবারক আরো বেশি সুন্দর রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করা লাগবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক উঠানো লাগবে না এই দুই বেবি যাদেরকে আমরা ছোট দেখতেছি এই দুই বেবি যদি বলে দক্ষিণ এশিয়ার দাখিল মাদ্রাসার বিল্ডিং তোমরা এখান থেকে নতুন বিলে চলে যাও সুবহানাল্লাহ আরো জোরে বলেন হ্যাঁ এশিয়ার আলেম মাদ্রাসার বিল্ডিং কিতাবে বিল্ডিং এর কথা কিতাবে আসছে পাহাড়ের কথা যদি এই দুই বেবি বলে এশিয়ার পাহাড় রাঙ্গুনিয়া চলে যাও বলতে দেরি হবে বলতে দেরি হবে পাহাড় দর দিয়া রাঙ্গুনিয়া যাইতে দেরি করবে না সুবহানাল্লাহ বলো রাঙ্গুনিয়া পাহাড় যাইতে দেরি করবে না এই জন্য খবরদার হাত উঠেও না কারণ ফানা জাল্লানাতাল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীদের প্রতি আল্লাহর লানত হবে এই কোরআনে আমার আল্লাহ বলেছেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব মোবারকে বলেছেন এই জন্য হাত হাত তোমরা উঠাইতে যাও না তাইলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব তারা আর হাত উঠাইলেন না তারা সিলিন্ডার করলেন কারণ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই দোয়া মোবারকের কথাই তারা সিলিন্ডার করলেন মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আর গেলেন না কেমনে যাবেন মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পেট মোবারকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকে ওই সময় হঠাৎ করে আবু জাহেল পাটপার আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন নবীজি গো ইকতারাবাতিস সাআত ওয়া শাক্কাল কমার এই আয়াত যখন নাজিল হলো তার আগে আবু জাহেল পাটপার বলল আপনি কি আকাশের চাঁদ টুকরা কইরা দেখাইতে পারবেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা যদি দেখাইতে পারি তাইলে কি হবে চাচা বললেন তাইলে ঈমান আনবো জীবনে কত বাটপারি করলেন আপনি পাথরের কথা জিগাইলেন আমার হাত মোবারকের মধ্যে কি আছে আমার আমি বললাম আমি বলবো না কি আমার হাতে জানা আছে তারা বলবে আপনি বলেছেন আমি বড় বড় চোখ করে বলেছিলেন কি বলো হাতে যারা আছে তারা কি কথা বলতে পারবে অন্য কোনো কারো সাথে কথা বলবে না কিন্তু আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি পক্ষে কথা বলবে তুমি কইছিলে ঈমান আনবা আনো নাই তুমি কইছিলা এই সুর কি বলে শান্তির হাটের পাশে যে নদী কথার কথা এই নদীর এপারে পাথর আছে এই ভারী পাথরের নিয়ম হলে পাথর ডুবে যাবে কিন্তু আমি চাই পাথর মানুষের মতো সাঁতরে ওপারে যাবে আবার সাঁতরে এপারে আসবে কি হইব কয়তালে ঈমান আনবো তুমি ঈমান আনো নাই তা আজকে চাঁদ টুকরা করে দেখাইতে পারলে কয়তালি এইবার আর মিস করতাম না এবার আমি ঈমান আনবই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা ঠিক করে রাখো কয় না এবার ঠিক মানে পুরো 100% ঠিক এবার আমি ঈমান আনবো আহা যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর এবার উমরার হাদিয়া সুন্নি ভাইদের জন্য আলহামদুলিল্লাহ বলুন 29শে রমজান আমি মদিনা শরীফে ছিলাম 29শে রমজান আমি মদিনা শরীফে ছিলাম তো হঠাৎ করে আমি রওজা শরীফের সামনে তাহাজ্জুদের সময় আমার মনটার মধ্যে যে 29 রমজান আজকের রাত্রটায় আমি আছি কালকে সকালবেলা আমার ফ্লাইট হবে ইনশাল্লাহ তা আমি তো সুন্নি ভাইরা তো আশায় থাকবে আশিকি সাহেব যেহেতু গেছে অন্তত একটা গজলের তো লেখকে নিয়ে আসবে
যাইতে পারে আমি তাহাজ্জুদের সময় মানে অসুস্থ হয়ে গেছিলাম তিন দিন অসুস্থ হওয়ার পরে প্রথমে একটু খারাপ লাগছিল পরে খুশি লাগছে কেন সেটা ভাঙা বলে যাই হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছি বিদায় হওয়ার তিন দিন আগে 15 দিনের সফর তিন দিন আগে মদিনা শরীফে অসুস্থ হয়ে গেলাম অসুস্থে মনটা খুব খারাপ এখানে তো আমি রং ঢঙের জন্য আসি না বাজার করার জন্য আসি না এখানে আসি হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর কাছে একটু 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 নবিসুলেসলাম নুরানি নুরানি নজর করম হাসিল করার জন্য আসি কিন্তু আমি তো অসুস্থ হয়ে গেলাম হঠাৎ করে আমার আলা হযরতের কথা মনে আছে যে আমার আলা হযরত মদিনা শরীফে গেছে মদিনা শরীফে যাওয়ার পরে আলা হযরত আজিমুল বরকত বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি জ্বর আসে না কেন আমি কেন অসুস্থ হচ্ছি না আমার জ্বর কেন আসতেছে না তাইলে কি হাবিব আমার প্রতি খুশি না তাইলে কি হাবিব আমার প্রতি সন্তুষ্ট না মদিনা শরীফে জ্বর আসা ভালো আলহামদুলিল্লাহ বলুন আমার আলা হযরত আজিমুল বরকত বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার প্রতি সন্তুষ্ট না আমার জ্বর আসে না কেন তখন আমার শান্তি লাগছে যে তাইলে তো এটা আলা হযরতের সুন্নাত যে এখানে আইসা জ্বর আসতে হবে মারহাবা বলে মদিনা শরীফে এসে জ্বর আসতে হবে আমি তাহাজ্জুদের সময় সেহরি খাওয়ার আগে কলম নিয়ে বসে গেলাম কলম নিয়ে বসে রওজা শরীফটা ভালো করে দেখলাম যে প্রত্যেক দিনই দেখি আজকে যেহেতু শেষ দেখা আবার হজের সিরিয়াল ফাইলে আসলে তো আসতে পারবো না কারণ এই বছর আমার হজের সিরিয়াল ছিল না কিন্তু হাবিব যদি দয়া করে তাহলে হয়ে যাবে ঠিকই আমার হজও যাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ আব্বা যান বাবা যান তখন আমি যে ইয়া রাসূলুল্লাহ এখন তো দোয়া কবুলের সময় আল্লাহর দরবারে আমারে বাজেট পাস করায় দেন একটা নাস শরীফ লিখি আর যেই যেই মাদ্রাসার যত কথা কইছি সবগুলো আল্লাহর দরবারে বাজেট পাস করায় দেন এই বাজেট পাস হইছে মনে হয় আয়েশা যেহেতু বরকত পাইলাম অনেক বড় বরকত পাইছি আজকেও আমি চিটাগাংয়ে যেই কোনো একটা ভালো জায়গায় দেখা করে আর শুনি নিজে আমাকে বলছে আপনি এই এই জিনিস নিয়ে আমার কাছে একটু আসেন একটু দেখা করে আসার চেষ্টা করছি নাহলে যাওয়ার সময় দেখা এখন দেখা পাই নাই যাওয়ার সময় যদি সুযোগ হয় দেখা করে যাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক পরে আমি রওজা শরীফটা ভালো করে দেখলাম দেখার পরে রওজা শরীফের সবুজ গম্বুজ মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আমার বাবা জানে আলম তিনটা লাস্টে তিনটা গজল কইছে তিনটাই আমি শুনছি তিনটাই আমার গজল বলছে এবং কত বড় শুকরিয়া আদায় করছে এই যে এইটাই তো শুকরিয়া যে ও তো আমার কথা না বললেও পারতো যে এটা আশিক হুজুর লাগছে না বললে পারতো না কিন্তু বলাতে কি ও ছোট হয়েছে অনেক বক্তারা অনেক শিল্পীরা আমার গজলদারে উলট পালট কইরা এরপর কত কষ্ট একটা গজল লেখা একটা গান শিল্পীরা গান লেখে আমরা গজল লেখি একটা গজল লেখতে অনেক মাথার বীরের খাতায় একটা গজল লেখতে হয় এই তিয়ার জিনিস তৈয়ার জিনিস আর এক শের শায়ের নাকি কয় আর শায়ের শের এই শেরারা আমার গজল ওনার গজল আর একজনের গজল এটা আমি লিখছি এটা উলট পালট করে এটা অন্যায় না আমরা কিছু বলি না দেখা বর্তমান সাইবার ক্রাইম খুবই খারাপ আসিফের মতো শিল্পী সাইবার ক্রাইমে পড়ে সে জেল খাটার উপক্রম হয়েছে জেলে মনে হয় যাওয়া লাগে না বাবা জি রে আমার পরে আমি লেখলাম কইতাম একটু রওজা শরীফ এত ভালো লাগে দেখে বলো না রওজা শরীফ এত ভালো গে দেখে কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে বলো না কত ভালো লাগতো দেখলে নু এ সোনালি জানি মোবারক ডিজাইনে ভরা করেছে আশেকে রাসুল ছিল জাহারা কেমন লাগতো চুমুতে কদম মোবারকে বলো না কেমন লাগতো চুমুতে কদম মোবারকে কত ভালো লাগতো দেখ দেখলে নূরের নবীকে বলো না কত ভালো লাগতো দেখলে
রওজা শরীফিয়া তো ভালো লাগে দেখে বলো না রওজা শরীফ এত ভালো লাগে দেখে কত ভালো লাগতো দেখনে নূরের নবীকে বলো না কত ভালো লাগতো দেখনে আমি লেখলাম ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারকই এত ভালো লাগে দেখতে তাহলে আপনাকে দেখলে কত ভালো লাগত তাহাজ্জুদের সময় আমি লেখলাম যে এইদিকে ইয়া রাসূলুল্লাহ ডাইনে তাকাইলো সুন্দর দেখি বামে তাকাইলো সুন্দর দেখি পশ্চিমে তাকাইলো সুন্দর লাগে পূর্বে তাকাইলো সুন্দর লাগে তাইলে আপনি কত সুন্দর যেই দিকে তাকাই 29 রমজান এই রমজানের যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর মারহাবা যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে বলো না কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে বলো না কত ভালো লাগতো দেখলে ওই নবীকে চিনার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 10 পারায় 15 পৃষ্ঠায় সূরা তাওবা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন জিব্রাইল হাবিবের কদম মুবারকে চলে যাও যায় বলো বন্ধুর ব্যাপারে যে মন্তব্য চলছে আমি আল্লাহ এই মন্তব্যের প্রতিবাদ করব বন্ধুর প্রতিবাদ করা লাগবে না ওমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন এই কথা বলা শেষ করার পূর্বে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার দুই চারটা কথা আমার মনে হলো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইবার ব্যাপারে আমার দুই একটা কথা মনে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করছেন মিম্বারের মিম্বার মুবারকের মধ্যে কোরআন শরীফের আলোচনা করছেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিচ্ছেন সাহাবীদেরকে জানাচ্ছেন কোরআন হাদিসের আলোচনা করতেছেন ইসলামের আলোচনা করতেছেন একটু মহব্বত নিয়ে বসে যান ইসলামের আলোচনা করতেছেন কোরআন হাদিসের আলোচনা করতেছেন আল্লাহর আলোচনা করতেছেন আল্লাহকে চিনানোর জন্য আলোচনা চলছে হঠাৎ করে ইয়াকুতুমুনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার মুবারকে বসে যখন ইয়াকুতুমুনা করছেন সাহাবীদের সামনে বক্তৃতা করছেন হঠাৎ করে ইদজা আল হাসান ওয়াল হুসাইন ওয়ামিসানি আহমারানি ইয়ামশিয়ানি ওয়া ইয়াসরানি ফানাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিম্বারে একটু সিলা পড়তে হবে ইয়া রাসূলুল্লাহ তিরমিজি শরীফের হাদিস সিয়াসিতার অন্যতম গ্রন্থ তিরমিজি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ওয়াজ করতেছেন খুব কান কোরআনের ওয়াজ চলছে আল্লাহর পরিচয়ের পর্ব চলছে সাহাবীদেরকে আল্লাহ রাসূল চিনাচ্ছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে ইয়াকুতুবুনা ইয়াকুতুবুর মানে খুতবা আর কি বক্তৃতা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে ইদজা আল হাসান ওয়াল হুসাইন কমিসানি আহমারানি নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দুইজন কেন তারা শহীদ হলো হায় হায় মহিলা বিষপান করাইলেন আমার নূরে নবীকে খাইবরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হলেন না কেন আর সেই শহীদরা কোথায় হলো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানি মিনাত দুনিয়া, ওরা দুইজন হলো আমার জান্নাতি দুনিয়ায় দুইটা ফুল। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা তিরমিজির মধ্যে বলতেছেন সিনা মুবারক থেকে হাসানের মাথা মুবারক পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত আমার রাসূলের মতো। কেন এরা দুইজন শহীদ হলো শুনুন, এরা দুই ভাই শহীদ হওয়ার নেপথ্য কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিষপান করানো হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু হলো না, সাহাবী বিষপান করছে একই সাথে, মানে গোশত পান করছে, বিষপান করানো গোশত, বিষপান করানো ছাগলের পাও পান করছে খাইছে, সাহাবী শহীদ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শহীদ হলেন না। সুবহানাল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন এরা দুইজন হলো আমার জান্নাতি দুইটা ফুল দুনিয়ায়, খুব খার আমার ফুল যেহেতু তাহলে নবীর অংশ। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন দুনিয়ার মানুষ আমার হাসানের সিনা মুবারক থেকে সের মুবারক পর্যন্ত নবীজির মতো, আর আমার হুসাইনের সিনা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত নবীর মতো। এরা দুই ভাই যখন পাশাপাশি দাঁড়ায় দুইজনে মিলে অবিকল নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এরা দুই ভাই যখন পাশাপাশি দাঁড়ায় আমার হাসান আর হুসাইন, কোন হাসান? আলী রাদিয়াল্লাহু তাআলা কুল মুবারক নিয়ে মসজিদে নববী শরীফে ঢুকছে, ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর মেম্বার মুবারকে বসে খুতবা দিতেছেন। এমন অবস্থায় ইমাম হাসান রাদিয়াল্লাহু ছোট মানুষ, কুলে যেহেতু আসছে তাহলে ছোট না, ছোট, তিনি বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনাকে সম্মান করি, আপনি আমার নানার মেম্বার মুবারক থেকে নামেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উক্কে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলাহু উক্কে দিলেন, ছোট্ট মানুষ ছোট্ট বেবি মাত্র কথা বলে শিখছে হাসান। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা আমার নানা জানের মেম্বার, এটা আমার নানা জানের মেম্বার মুবারক। নামেন 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদে, কারণ জ্বালা ছিল না আমার। এখন ও হাসান নবীর প্রেমের জ্বালা তুমি আমাকে বাড়িয়ে দিয়েছো, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা আজকে শুধু একমাত্র সিরাজের একা প্রশ্ন করে দেখবেন, আমি ভয় পেয়ে গেছি আমার রসুল নিদ্রাচার হয়ে যায় কিনা, কারণ আজকে আমার মা ভুলে যাওয়ার ডেট না, তাও আবার চিটাগাং পটিয়া চিটাগাং থেকে আরো এক ঘন্টা দেড় ঘন্টার রাস্তা, কিন্তু ইয়া রসুলাল্লাহ আপনি কি বেজার হয়ে যাবেন কিনা, কারণ আপনার আওলাদে বাকির বাপি আমি অন্তত 11টা পর্যন্ত ঘুমানোর চেষ্টা করি, সকালে মাহফিলে যাই মাহফিল থেকে গিয়ে, কিন্তু আজকে বাসায় ঢোকার আগ পর্যন্ত সিদ্ধান্ত ছিল কাসেম ভাইকে যেমনে পারি আবু তালেব ভাইকে যেমনে পারি এদেরকে একটু বুঝাবো যে আমার আমাকে একটু হেল্প করেন আপনাকে আপনারা। হঠাৎ করে ঘরে ঢোকার আগে মদিনা শরীফের খেয়াল আমার হয়ে গেল, এই মদিনা শরীফের কথা মনে হয় আমি নাজ শরীফ লিখিয়ার লেখলাম কামলেওয়ালা হা, নতুন গজল এখনো কিতাবে ঢুকে নাই, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের, হাই হাই নবীর ভালোবাসা ইমান, নবীর ভালোবাসা ইমান বোখারি প্রমাণ,
জান আমার জানের জান নবী কামলওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো কামলওয়ালা বুল্লাহ আমার জান নবী সা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার বলো নূর নবীজির উম্মত বানাও মারহাবা আর মোর নবীর সম্মানের মত মোর হাবিবের সম্মানের মত কারো নাই সম্মান আমার জানের জান নবী কামলওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবী কাম মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা বলো নূর নবীর উসিলায় তাদের হই বিবাহের মহরানা দুরু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বেড়ারা মিলাদ পড়তে চাস না দুরুদ সালাম পড়তে চাস না বাবা মার বিয়া হইছে আমাকে প্রথম বাপ মার বিয়া হইছে দুরুদ আর সালাম দিয়া মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা বাবারে বিবাহের মহরানা দুরুদ বিবাহের মহরানা দুরুদ কিতাবে প্রমাণ আমার জানের জান নবী কামলওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবী কামলওয়ালা নবীর ভালোবাসা ইমান হাবিবের ভালোবাসা ইমান বুখারি প্রমাণ আমার জানের জান নবী কামলওয়ালা হাবিবুল্লাহ আমার জান আমি প্রথমে খেয়াল করলাম নঈম সাহেবের কথা আর কাসেম ভাইয়ের কথা যাক এদেরকে বুঝাই দিব যেমন ঘরে ঢোকার সময় সিদ্ধান্ত ফাইনাল করেছি হাই হাই যদি নবীজি বেজার হয়ে কারণ আমাকে তো বলছে কাশিম ভাই প্রতিদিন মানুষ বুঝ করে আপনি কবে আসবেন আপনি কবে আসবেন আপনি কোনদিন আসবেন মানুষ আমাকে জিজ্ঞাসা করে আমি যদি না যাই এই দুইটা লোক বড় অপমান হয়ে যাবে কমিটির অপমান হয়ে যাবে আমার জন্য আমার জবাব আমি কি দিব হাবিবের দরবারে না আমি আমার কারণে যদি তার অপমান হয় সিরাজ ব্যাগ রেডি করো ঘুমের থেকে উঠেই চলে যাবো ইনশাল্লাহ মেহমানকে বুঝাই দেওয়ার চেষ্টা করব মেহমানের আশায় একটু দেরি হলো রাস্তায় আবার দেড় ঘন্টা জামে বসে রইলাম নাইলে মনে হয় আমি নয়টায় চলে আসতে পারতাম জাম যদি না লাগতো দেড় ঘন্টার মতো এক ঘন্টা ৩৫ ৩৬ মিনিট আমি জামে ছিলাম মদনপুর এলাকা একে ঢাকার কাছে নাইলে আমি নয়টার মধ্যে চলে আসতে পারতাম বাবাজির নাম এখন কোরআনের আলোচনা চলছে কিসের কোরআনের আলোচনা আর হজর হাদিয়া নিয়ে আসছি যদি আপনাকে ধৈর্য হজর হাদিয়া ও শুনে যাবো ইনশাআল্লাহ রাজি আছেন না একটু শুনে দেই মদিনায় গেলাম এটা পরিচিত সুর সুরটা কোন গজলে এটা কমনে পড়ে মদিনায় গেলাম আমার জানা আলো সুন্দর করে কয় ওরা ওর কত যে ভালো লাগছে আমার কথা আমার নামটা না বললেও কোনো সমস্যা ছিল এটা হলো শুক্রিয়া আল্লাহ অনেক বড় করবে ইনশাআল্লাহ মদিনায় গেলাম দিতে সালাম প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে
এবার 22 তারিখে গত মাসের 22 তারিখে আসর নামাজের পরে দরজা শরীফের সামনে বসে নাত শরীফটা আমি লিখেছি দশটা রহমত দশটা গুনাহ মাফ দশটা রহমত দশটা গুনাহ মাফ একবার দুরুদ পাকে বলো দশটা রহমত দশটা গুনাহ মাফ দশটা রহমত দশটা গুনাহ মাফ একবার দুরুদ পাকে রহমত তালিল আলামিন বলেছেন আল্লাহ যা আজকে সাবজেক্টের সাথে গজল মিলে গেছে রে মারহাবা প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে কি এই সূত্র মনে না থাকলে অঙ্ক ফেল করবা কত বেড়ারা প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভাই তো একটা ইশারা আমারে দিছেই ইশারা পর্যন্ত গেলে গাও এই দুই গজল আমি শুনে যাব কইলে হজের হাদি আইবা আলহামদুলিল্লাহ আমার এক ভক্ত দাম্মাম থেকে ওকে বাজান একটা বদরের নামে গজল রাখে বিজিয়ারাতে গেছিলাম বদর আগে জিয়ারত করে যাইতো না যায় এখন একবারে সুন্দর করছে তো বদরের নামে একটা গজল লেন তো তো বদরের একটা গজল ও বদর বদর রে ওর জন্য কইয়া যাব গজল কারণ ও তো ভালো শায়খ ও যাতে আপনাকে মাহফিলে মাহফিলে কয় ও বদল বদল রে তোর যে কি তোর যে হ্যাঁ ও বদল বদল রে তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি ধৈর্য হইব ইনশাআল্লাহ তাইলে মানে এই দুইটা হজের হাদিয়া 22 তারিখে 23 তারিখে লেখা 24 তারিখ আর কারবালার একটা কোন লাগবো কারবালায় ঘটিল এক করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ হলো পাইল না পানি বলো না নবীর আওলাদ শহীদ হইল এখন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করেন তিরমিজির হাদিস নবী খুতবা দিচ্ছেন ওয়াজ করতেছেন হঠাৎ করে দুইজন ছোট্ট ছোট্ট বেবি মোহাম্মদ মুসাইয়া তিরমিজি শরীফের হাদিস ইদে যা আল হাসান আল হুসাইন কমিসানি আহমার আলী ইয়ামশি আলী আমার মার নবী নূরের নবী সালামের সাহাবি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আমরা উপস্থিত নবীজি আল্লাহর পরিচয় দিচ্ছেন কোরআনের কথা বলছেন হঠাৎ করে ইদজাল হাসান ওয়াল হুসাইন দুইজন ছোট্ট ছোট্ট বাবু ইমাম হাসান আল হুসাইন কেমনে গলা মোবারকের সুরি চালাইছে আমার দুঃখ লাগে যারা সুরি দিয়েছে এরা একজন তো হিন্দু না যারা সুরি চালিয়েছে এরা একজন তো খ্রিস্টান না যারা সুরি চালাইতে গেল তারা একজন তো ইহুদি না সারা না সবাই তো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ এই জুব্বাওয়ালাদের ব্যাপারেই মনে হয় কোরআনুল কারিমের 26 পারায় এই দাড়িওয়ালা মানুষগুলির ব্যাপারেই মনে হয় কোরআনুল কারিমের 26 পারায় 16 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ শুনলেন হাবিবের কদম মোবারকে যায় দাড়ি রাইখা টুপি পইরা পাঞ্জাবি পইরা একদল পেয়াদ রাসূল যায় কয় নবী গো কলাতিল আরব আমান্না আমরা ঈমান এনেছি আমরা ঈমানদার আমার আল্লাহ কা জিব্রাইল এরা দাড়ি রাখছে টুপি পরছে পাঞ্জাবি পরছে কিন্তু এরা বিয়াদবে রাসূল তোর দাও তোর মারো আমি আল্লাহ এদের গোমর ফাঁক করে দিব কুল্লাম তুমিনু এরা একজনও ঈমানদার না কি রে বেড়া আল্লাহু আকবার
হায় হায় মনে হয় এরাই তারা। আজকে আশুরার আশুরার মাহফিল চলছে, 10 লক্ষাধিক মসজিদ আছে সারা বাংলায়, 10 লক্ষের উপরে পুরনো খোল কাছাকাছি নতুন পুরান মিলে হিসাব যদি করেন 50,000 মসজিদও কি আশুরা পালন হয় কিনা সন্দেহ আছে। কেন আমার দুঃখ লাগে না, দুঃখ না লাগার একটা বিশাল ব্যাপার আছে, কারণ কারবালায় 72 জনের বিরুদ্ধে যারা গেল সবগুলার দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজওয়ালা একামতওয়ালা আজানওয়ালা, তাইলে বোঝা গেল 22,000 যেহেতু গেছে 72 জনের বিরুদ্ধে, তাইলে তো বেশিরভাগ মসজিদে না পালন হওয়ারই কথা। এই 72 জনের বংশে পরস্পরে যারা আছে এরা আশুরা পালন করতেছে, ওই 22,000-এর বংশে যারা আছে এরা আর আশুরা দেখতে পারে না পালন করতে, করেও গত বছর আশুরা আসার পরে এক পিসাব এরা সৈয়দ হয় কেমন, আমি আশ্চর্য হয়ে গেছি, সৈয়দ লেখা শুরু করছে। তা সৈয়দ দেখলে তো ইমাম হাসান হোসেনের সিনার কথা, সৈয়দ হলে তো ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা নওয়া এদেরকে না সিনার কথা সৈয়দ দি সৈয়দ লাগে হায় 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 এজিদের প্রশংসা চলে আসতো সৈয়দের, এজিদের প্রশংসা চলে আসলো, এই গজলটা কি ঢুকছে সিরাজ রাখলে ওরা খাইতে গেছে, এই গজলটা কি ঢুকছে কিনা আমি সঙ্গে সঙ্গে গজল লিখলাম, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, হযরত ইজিদ কয় বেয়াদবের গুষ্টি কয় কি কয় হযরত ইজিদ বলে হযরত ইজিদের কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজিদের কয় রাহমাতুল্লাহ আলাইহি জোরে কয় নাউজুবিল্লাহ, এই ঘটনার আছে গজলটা এই বইতে আছে দাও তো এই এই গজলটা দেখ কই, কারণ ওই এদের কাছে মানুষ কেমনে বায়াত হয় আমার হলো এই প্রশ্ন, এজিদের প্রশংসা করলো অথচ এর বাপেও করে না এজিদের প্রশংসা, এর দাদাও করে নাই অথচ এরা এসে এজিদের প্রশংসা করা শুরু করছে, তাহলে মনে হয় এজিদের যে বাহিনী এই বাহিনীর দলে মনে হয় গেছে আর কথা কয় না। পরে আমি গজলটা লেখলাম কারবালাতে কইতেই ভাবনা না কইতেই বই ভাইজান যেহেতু কইছে কারবালার কথা কইতেই বই, কারবালাতে হোসেন শহীদে নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে যাদের নামে মসজিদ বানায় আমার মসজিদ নাম মসজিদ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ভাইজান ইমাম হাসান হোসেনের নাম শিখান না ছাত্রদেরকে কথা বলেন না কেন ঠিক কিনা বাবা, যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পড়ে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায়, সুবহানাল্লাহ বেয়াদবের গোষ্ঠী আজ পর্যন্ত কি কোন জায়গায় এজিদের নাম খোদবায় শুনছে কেউ, কিয়ামতের আগে কেউ শুনবে প্রশ্নই আসে না, কিন্তু ইমাম হাসান হোসেন দুলোবাইন নামে মসজিদ বানায়। আমাদের কাদরিয়া তৈয়বের আলিয়ার আমার আদরের ভাই নাজমু সাদাত ফয়েজি ইনি আম্মাজান মাতে মাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা নামে মসজিদ বানাইছে, মসজিদ আলী বানায়, কিন্তু এজিদের নামে নামও রাখে না কেউ, মসজিদ বানানোর তো প্রশ্নই। তা আমি লিখলাম তুমি কার প্রশংসা করলে, আমি লিখলাম যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পড়ায় মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখতেছে না, কারবালাতে হোসেন শহীদে নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে কইতে পারতেছেন তো দেখা যায়, মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে যেতেন তিনি নবীকে খাওয়াইতে খানা, সুবহানাল্লাহ ভাইজান আমি জাবালে নূরে গ্রিন রোডে কম্পোর্ট হসপিটাল আছে ডাক্তার সাহেব এখনো বেঁচে আছে ডাক্তার ইনসান চর্ম সেক্সের ডাক্তার, উনি আমার সাথে হজে
আমার অলি ভাই কইতো, ভাই অলি ভাই, জাবালে নূরে যাবো কোরআন নাজিলের পাহাড়ে, আমি চলে আমার মসজিদের মোতাবল্লি, আগের মসজিদে, বর্তমান মসজিদের না, আগের মসজিদের মোতাবল্লি, উনি কল হুজুর আমিও যাবো, আমরা চারজন গেলাম, একটু উঠার পরে ডাক্তারি সাহেব বলতেছে, বলে ভাই আমার আর সম্ভব না, একটু উঠছে, উনি একজন ডাক্তার, হ্যাঁ সাম্বডির যুবক উত্তরবঙ্গে বাড়ি, আমি বললাম কেন, কয় আমার বুক ধরপর করে, আমার সাহস হচ্ছে না, আমি কেঁদে দিয়েছি, কেন কেঁদেছি বলতেছি, আমার আপনি আমি উঠতে পারবো না, আপনি কাঁদতেছেন কেন, আমি বললাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা মনে হয়েছে, কারণ এখন বাঙালি জাতি, ইন্ডিয়ান জাতি, পাকিস্তান জাতি জাবালে নূর উঠার জন্য ছোট্ট ছোট্ট একটু একটু উঠার একটু সিঁড়ি বানায় নাই, মানে সিঁড়ির মতো সামান্য সামান্য ব্যবস্থা করেছে, আপনি একদম হ্যান্ডসাম বডির যুবক, আপনি উঠতে পারবেন না, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার 55 বছর বয়স মোবারক, মা খাদিজা উঠার জন্য কোনো ব্যবস্থাও ছিল না, কিন্তু প্রতিদিন না হলেও কিতাবে আসছে একদিন পর একদিন খানা পাকায়া, হ্যাঁ প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, কি বলে বাস ছিল না, ভ্যান ছিল না, রিক্সা ছিল না, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মক্কাতুল মুকাররমায় পাক সাফ করে হাইটা হাইটা জাবালে নূরে যেতেন, জাবালে নূরে যে হাইটা 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 যায়া এরপরে বাবা শুরু করতেন, কেন আপনি যুবক মানুষ, আপনি 36-37 বছরের যুবক, আপনি উঠতে পারবেন না, মায়ের কেমনি উঠলো বুঝে গেছে, আপনি উঠতে চেয়েছেন শক্তি দিয়া, আর আম্মা জান খাদিজা উঠতে চেয়েছিল হাবিবের প্রেমের দ্বারা, ঠিক কিনা, হাত তুলে দেখা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আমি লেখলাম, দোজখীরা শুনে এবার যারা হয় জান্নাতের সর্দার, বেয়াদবরা শুনলে এবার যারা হয় জান্নাতের সর্দার, মা জান্নাতের সর্দারিনী কথা কয় না, মা জান্নাতের সর্দারিনী বুখারিতে যায় রে জানা, তারপরে জান্নাতের টিকেট পায় বাবা মারহাবা মারহাবা, জান্নাতের টিকেট পায় বাবা মারহাবা মারহাবা, জন্মের স্থান খানায় খাবা, সুবহানাল্লাহ, কাদের মাহফিল আপনারা করছেন, কাদের মাহফিল করছেন, মা ফাতেমা বসে আছে, হঠাৎ করে বিশ্লেষণ কয় তাও হেনা কাম হিয়ার মা, শোনো কি বাবা, আল্লাহ তার দিনা ইয়া ফাতেমা, মা তুমি কি সন্তুষ্ট হবে না, কেন বাবা, এই একটু আগে জিব্রাইল খবর দিয়ে গেল আফতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ রাওয়াহুল বুখারী, ফাতেমা এই মাত্র জিব্রাইল বলে গেল, আল্লাহ বলেছে যত মহিলা জান্নাতি হয়েছে কিয়ামত পর্যন্ত যত মহিলা জান্নাতি হবে তুমি হাসান হোসাইনের মা, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, এই মা ফাতেমা কিন্তু বিচার দাবি করবেন কিয়ামতের দিন, আলী আসগরের বডি মোবারকটা নিয়ে দাঁড়িয়ে যাবে, আমার আলী আসগরের কি অপরাধ ছিল, আল্লাহ বলবেন জিব্রাইল হাবিবকে বলো আজকে ফাতেমাকে বলার কোনো ভাষা আমি আল্লাহর নাই, আমার হাবিবকে বলো ফাতেমাকে যেন আমার হাবিবে বুঝায়, ও যদি আজকে বিচার চায় নবীর একটা উম্মত আজকে জান্নাতে যেতে পারবে, ওই মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু আনহার হাজবেন্ড, জান্নাতের টিকেট পায় বাবা মারহাবা মারহাবা, জন্মের স্থান খানায় কাবা, জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা, কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহান নানা, নবীজি জাহান নানা, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে, ঠিক নিয়ে রে ভাই, অলিউল্লাহর পড়াশোনা, অলিউল্লাহর পড়াশোনা, বেয়াদব জান্নাতে যাবে না, এজিদ তো প্রশ্নই আসে না, ঠিক কি না, সেই এজিদের তোর হযরত কস,
বেয়াদবের গোষ্ঠী আয় ওই ইমাম হাসান হুসাইন নবীজি আল্লাহর আলোচনা করতেছেন কোরআন হাদিসের কথা বলতেছেন হঠাৎ করে দুই ভাই আহমারানি ইয়ামশিয়ানি কামিসানি লাল ডোরা রঙের জামা দুইজনে দুইটা জামা মোবারক পরে ওয়াসুরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ বিন আরকাম বলতেছেন যে একটু হাতে আবার পড়ে সুবহানাল্লাহ ওয়াসুরানি হাতে কারণ হাঁটা পুরোপুরি শিখে নাই পুরোপুরি হাঁটতে শিখে নাই এখনো একবার একটু হাঁটে আবার একটু পড়ে যায় সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন কোন আল্লাহর আলোচনা বন্ধ করে কোরআনের আলোচনা বন্ধ করে হাদিসের আলোচনা বন্ধ করে ইসলামের আলোচনা বন্ধ করে হোসেন আর হুসাইন দুই ভাইরে যখন নিকলেন একটু হাঁটে আবার পড়ে যায় একটু হাঁটে আবার পড়ে যায় ওয়াজ বন্ধ করে বক্তৃতা বন্ধ করে ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মিম্বারে নবী মিম্বার মোবারক থেকে নিচে নেমে গেলেন নিচে নাইমা বাইনা ইয়াদাইহি হাবিব সাল্লাল্লাহু দুইটা হাত মোবারক দিয়ে এক ভাইকে ডান কোল মোবারকে আরেক ভাইকে বাম কোল মোবারকে নিয়ে কয় সাদাকাল্লাহু আল্লাহ সত্যই বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা হায় হায় ধন সম্পদ সন্তান সন্ততি ফিতনা এইটা আল্লাহ কোরআনে বলেছেন সত্যই বলেছেন তবে নাজার তো আমি যখন ওদেরকে দেখে ফেললাম ওরা যখন একটু হাঁটি একটু পড়ে যায় আমি আর ফাসবির আর সহ্য করতে পারি নাই ধৈর্য ধরতে পারি নাই আমার কাছে এসে বসাইছি কারণ হলো আল্লাহ ওদের দুইজনকে ভালোবাসে আমিও ভালোবাসি ওই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজকে আসিয়ায় কততম ভাইজান মাহফিলটা আহা আমি পাঁচবার আসছি আপনার কোনো সমস্যা আছে তেরোবারের মধ্যে আমি পাঁচবার আসছি তাহলে বোঝা যায় আসিয়ার মানুষ আমাদের ভালো না জানলো খারাপ জানে না কথা এটা সত্য কথা এটা হলো বাস্তবতা বলতেছি কারণ পাঁচবার বক্তা আনে না সহসা কথা হয় না যেহেতু তেরোবারের মধ্যে পাঁচবার আল্লাহ আমারে আনছে তাইলে আমার আপনারা ভালো না বাস্ত খারাপ জানেন না এটা আমি শিওর ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের ব্যাপারে নবীজি বললেন ওরা দুইজন আমার জান্নাতি দুটা ফুল আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সিনা মোবারক থেকে হাসান নবীর মতো আর সিনা মোবারক থেকে পা পর্যন্ত হইল হুসাইন নবীর মতো দুই ভাই দাঁড়াইলে নবীর মতো দেখা যায় এখন নবীজি শহীদ হলেন না শহীদ হইল ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার দুঃখ হলো মাওলানা ভাই জানলা আমার প্রশ্ন হলো নবীজি বললেন হুসাইন শহীদ হবে মা ফাতেমা বললেন হুসাইন শহীদ হবে আলী রাদিয়াল্লাহু তাআলা সিফিনের যুদ্ধ শেষ করে কারবালার প্রান্তর থেকে যাদের ব্যাপারে বলেছেন ওদেরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয় ওদেরকে ভালোবাসতে আমাকে ভালোবাসা হয় আল্লাহ বলতেছেন জিব্রাইল হাবিব সাল্লাম বলল কি নবী সাল্লাম বলছেন হাসান হোসেনকে ভালোবাসতে এই আওলাদদেরকে ভালোবাসতে হাবিবকে ভালোবাসা হয় আর তাদেরকে অমান আবাগত হুমা ফাকদ আবাগদনি তাদেরকে কষ্ট দিলে হাবিবকে কষ্ট দেওয়া হয় কোরআনের আয়াত নিয়ে যাও বন্ধু কষ্ট পেলে আমি আল্লাহর ছাড় দেওয়া হবে না আমি ছাড় দেব না জিব্রাইলকে কি করবেন কি করবো মানে তুমি যাও দুরুদ সালামের পরের আয়াত এখানে একটা মজার তত্ত্ব ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা
এই আয়াতের পরের আয়াত আলেম ভাইরা যারা আছে এখানে আপনাদের এলাকায় মসজিদে জুমা পড়ায় ওনাদেরকে জিজ্ঞাসাইবেন আউলুল্লাহ হুজুর যে বলল যে তাসলিমার পরের আয়াতরা কোন আয়াত হায় হায় আমি আশ্চর্য হয়ে যা আমার মুরব্বি আমার পীর তুল্য আমার উস্তাদ তুল্য যে কেমন মজার কথা আমার আল্লাহ দুরুদ সালামের দাওয়াত দিয়ে এর পরের আয়াত নাযিল করলেন মানে এর পরের আয়াতটা হলো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ বুঝিয়ে দিলেন হাবিবের উপর দুরুদ সালাম না পড়লে আমার হাবিব কষ্ট পায় আর হাবিব যদি কষ্ট পায় তাহলে দুনিয়ায়ও গজব আখিরাতেও কার ঘোষণা বুঝা গেল দুরুদ সালাম না পড়লে আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয় যেহেতু তাসলিম আর পরের আয়াতটাই হলো এই কষ্ট পাওয়ার আয়াত কষ্ট দেওয়ার আয়াত আল্লাহ বুঝিয়ে দিলেন দুরুদ সালাম পড়ো তবে এই কথাটা আমি এই আশিয়ার মাঠে আরো একাধিকবার বলেছি কেন ভাই জান্নাত দুরুদ সালাম পড়ে না এই যে একদল মানুষ আরাফাতে যায় মুজদালিফায় যায় মিনায় যায় সাফা মারওয়ায় দরুয়ায় কাবা সুমা দেওয়ার লাগি খুব পারাপারি মদিনায় যাওয়া হজের অংশ না নাউজুবিল্লাহ আমরা কি কোনোদিন কইছি নাকি মদিনায় না গেলে হজ হইব না কিন্তু মদিনা তো ইমানের বাড়ি কথা কয় না নবী সাল্লাম ইশারা দিয়ে গেছেন ডাইরেক্ট বলে গেছেন মদিনায় সবাই যাবে না আমার জানে আলম গজলটা বলে একটু আগে মদিনা মদিনা আসে মুমিনের ঠিক আমার ভাই না এই গজলটা আমি এই বুখারীর হাদিসটা পাওয়ার পরে লিখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা মদিনা তোরা যাবি কবনে বুখারী প্রমাণ করে ঈমান থাকলে ঈমানদারের বাড়ি আশিয়ায় হোক কোটিয়া হোক আর রাউজান হোক আর ঢাকায় হোক আর লন্ডন হোক আর আমেরিকায় হোক ঈমানদার যেখানেই থাকুক ঈমানের কারণে হাবিবের প্রেমের কারণে তার মন দিল তার আকাঙ্ক্ষা সব সময় মদিনার জন্য থাকবে সুবহানাল্লাহ বলুন মদিনায় এসে যাওয়ার জন্য পাগল থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি উদাহরণ দিলেন উদাহরণ দিলেন কয়লা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা কামা তারিসুল হাইয়াতু ইলা হুজুরিহা সাপের গর্তটাই কিন্তু সাপের বাড়ি কথা কয় না বুখারীর হাদিস যে সাপের গর্ত ছেড়ে আসিয়ার সাপ যদি নতুন বিরিজ চলে যায় যতক্ষণ হাদিসে নতুন বিরিজের কথা নেই মানে আমি বোঝানোর জন্য বলতেছি এরা আবার দোষ ধরে তো কথা হয় না এই জন্য ব্যাঙ্গা কইলাম নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সাপের গর্ত রেখে যদি সাপ অনেক দূরে চলে যায় যতক্ষণ গর্তে না আসবে কারণ গর্তটা তো তার বাসা যতক্ষণ পর্যন্ত সাপের গর্তে সাপ না আসবে ততক্ষণ পর্যন্ত তার মনটা গর্তের মধ্যে পড়ে থাকে ঠিক ঈমানদার যতক্ষণ মদিনায় না আসবে ততক্ষণ মদিনার জন্য সে পাগল পাড়া থাকবে এই জন্য আমি গজলের মধ্যে এই কাগজটা কি আছে নি গজলের মধ্যে লিখলাম মদিনায় গেলাম দিতে সালাম মদিনায় গেলাম দিতে সালাম প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে বল সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা এখন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন নবীজিকে এটা দুই একটা উদাহরণ দেওয়া লাগে না আবু জাহেলের আবু লাহাবের বউ পাথর নিয়ে আসতেছে আবু বকরকে দেখা যাইতেছে আবু বকরের কাছে পাথর নিয়ে আইসা কয় তোমাকে নবী কই নবীজি পাশেই দাঁড়ালো সুবহানাল্লাহ এই তোমাদের রসুল কই আবু বকর কয় কেন লিমাদা হাতে বেন কা তোমাদের রসুল সাল্লাল্লাহু আমাদেরকে গালি দেয় আবু বকর চোখে পানি কারণ নবীজি আমার পাশেই দাঁড়ানো আমি রসুলের পাশে দাঁড়ানো আমাকে দেখতেছে মহিলা রসুলকে দেখে না এটা কোন মজেজা সুবহানাল্লাহ কানতেছে মহিলা কয় নবী কই আবু বকর তো মিথ্যাবাদী মিথ্যা মিথ্যা কথা বলতে পারবে না যেহেতু আল্লাহ বলেছেন আবু বকর হলো সবচেয়ে বড় সত্যবাদী উম্মতের মধ্যে সুবহানাল্লাহ আবু বকর নবীজি ডাইন পাশে দাঁড়িয়ে আছে আবু বকর আমার নবী এই দিকে সুবহানাল্লাহ ডাইন দিকে দাঁড়ায় আছে আবু বকর হাতি সালাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে
মহিলা বক্তে বক্তে যাইতেছে আবু বকর পা মোবারক জড়িয়ে ধরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না কাকা কি বুঝো নাই কই মহিলার শোক আছে দেখি আমারে দেখছে কিন্তু আপনারে দেখলো না কেন সুবহানাল্লাহ বলবেন না আপনাকে কেন দেখলো না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা কেন তুমি কি কোরআনের আয়াত ভুলে গেছো 6 পারার 18 পৃষ্ঠায় আমার আল্লাহ আমার ব্যাপারে ঘোষণা করেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস কোন মানুষ আমার অনিষ্ট করতে পারবে না এইজন মহিলা তোমারে দেখছে আল্লাহ আমার সামনে থেকে তার চোখের পর্দা আমার তার সামনে চোখের পর্দা ফালিয়ে দিয়েছে সেটা কেমনে কয় সেটা আবার ইয়াসিন সূরে আল্লাহ বলেছেন প্রথমেই ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন খালফিহিম সাদদান ফাআউশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন সামনে দিয়ে আইবো পর্দা দেখবো দেয়াল দেখবো পিছন দিয়ে আইবো দেয়াল দেখবো আপনার হেরা দেখবো না সুবহানাল্লাহ নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন নবী ও গজলটা শোনান লাগো বাজানো হইছে কোরআন নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন বাটপারেরা উকি মাইরা দেখতেছে সাহাবীরা রানে ইমামের সামনে পিছনে কেউ নাই এই সুযোগ যায় রে নবীজির পাশে কেউ নাই এই সুযোগ হাতছাড়া করা যায় না এবার আক্রমণ করতে হবে রে নাউজুবিল্লাহ কোন গেছে কাছে গেছে কোরআন তেলাওয়াত শুনতেছে নবীজিকে দেখা যায় না আওয়াজ তো শুনতেছি তোমরাও শোনো আমিও শুনি আবু জাহেল বাটপারও ছিল আমিও শুনতেছি দেই না কা দেখি না কেন কোন নবীর উম্মত আপনি আর আমি দেখি না কেন কহিল তো আমাদের উপস্থিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের আরেক কোণায় চলে গেল ওখানে যাবার কোরআন দেখো এখন দেখা যায় ওই যে আওয়াজ দূর মারছে কাছে গেছে তেলাওয়াত শোনা যায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় না এবার পারেরা চলে গেল চলে যাওয়ার পরে সাহাবী দাস আয়েশা কে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না কয় কি বুঝো নাই কয় এই বাটপারের আপনারে কষ্ট দেওয়ার জন্য গেল আক্রমণ করার জন্য গেল কাছে গেছে আপনাকে দেখে নাই কারণ কি আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কেন দেখে নাই কোরআনের আয়াত কি ভুলে গেছো পাঁচ পণ্ড পারার পাঁচ পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করেছেন ওয়া ইদা করাতাল কোরআনা জাহান্নাম বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা আমরা দেখবো কেমনে আল্লাহ বলছেন হাবিব আপনি যখন কোরআন তেলাওয়াত করেন লা ইউমিনুনা বিল আখিরা যারা কিয়ামতকে বিশ্বাস করে না আখিরাত বিশ্বাস করে না এই বাটপারের আপনারে কষ্ট দেওয়ার জন্য যাবে কিন্তু যাইলে লাভ হবে কি হেজাব তো সবাই বলে হেজাব মানে পর্দা আর কি হেজাব মাস্তুর আমি তাদের সামনে একটা হেজাব লাগাই দেই একটা পর্দা লাগাই দেই এরা পর্দা দেখবে আপনারে দেখবে না খুশি নেই আপনারা তা খুশি হইলে বাজান এই গজলটা শুনে বাজানের কাছে মাইক দিয়ে দিই বাজান দোয়া করতে হইব আমি যেন ফজরটা পড়তে দিছে যদিও দূরের রাস্তা কারণ আমি গেলে গুরু যাব কালকে আসরের মাহফিল মাদ্রাসাটা এটা দোয়া করো আমার মুরব্বী আমার পীর তুল্য আমার পীরের সমান কারণ আমার পিসা হুজুর কাবলা নাই বাজানে জানে মগবাজারের হুজুর কাবলা পীর মুর্শিদ আবার আমার হৌর অন্য কোনো সমস্যা আছে মুরিদের কাছে যদি মায়া বিয়া দিস আমি খারাপ বেশি ভালো নয় অত খারাপ হো না কথা কয় না আমার মুর্শিদ কেবলা নাই বাজানে জানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সারা জীবন আদি আজীবন বাজানে ফেসিডিয়াম সদস্য ছিল আজকে তো ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আমাদের পাশে বসা আলহামদুলিল্লাহ তা শুধু মদিনা শরীফে যেহেতু এইবার হজের হাদিয়া পুরাটা কমুনা মাঝখানে দুই এক কলি কোয়া এরপর আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব তো মোহাব্বতে কইতে জানি আলম তুমি সুর মিলাইও তোমার তো কণ্ঠটা সুন্দর মদিনায় গেলাম দিতে সালাম মদিনায় দিতে প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা এটা কি বোঝেন নাই নবীজিকে আক্রমণ করতে গেছে নবী কয় হেজাব লাগাইয়া দিছে আপনারা দেখেন নাই নবী আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে না আল্লাহ কয় সামনে দিয়ে আইব দেয়াল থাকবো পিছন দিয়ে আইব দেয়াল থাকবো আপনারা দেখবো না দেয়াল দেখবো সুবহানাল্লাহ
আল্লাহ কয় বন্ধু আমার কত ভালোবাসি মানুষ আপনারে কষ্ট দিতে আইবো কিন্তু আমি ওয়াদা দিলে আপনারে কোনো মানুষ অনিষ্ট করতে পারবো না সুবহানাল্লাহ একদিন হঠাৎ করে সূরা জিনের মধ্যে আসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই সাহাবীরা তোমাকে পাহারা দেওয়া লাগবে না সাহাবীরা কান্তাছে কয় কান্তাছো কেন কয় হায় হায় আপনারে পাহারা না দিলে আমরা বাঁচবো না আমরা পাহারা দেব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না পাহারা দেওয়া লাগবে না কয় কেন লাগবে না কয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আগে আমার কাছে সংবাদ পাঠাইছে ফা ইন্নাহু ইয়াসদুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা সুবহানাল্লাহ আমার সামনে পিছনে আমার 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 চতুর্দিকে পাহারাদার আল্লাহ নিযুক্ত করে রেখেছেন আজকে থেকে নিযুক্ত হয়ে গেল আর আমার পাহারা দেওয়া লাগবে না তাহলে সব সাল্লাহ বেশি ভালোবাসেনি রওজা পাকে একবার গেলে নবীর জিয়ারতে কিয়ামতে ধন্য করবেন নবীর শাফায়াতে তাই তো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনা পাকে তাই তো আল্লাহ তৌফিক ও যাইতে রওজা পাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে বল সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ মারহাবা ওলিউল্লাহর মরণকালে নবীকে দেখতে চাই কেমন করে দেখব নবী অন্তরে শান্তি নাই নূরানি চেহারা দেখে দেখি কালেমা পড়ব মুখে বল নূরানি চেহারা দেখে এ কালেমা পড়ব মুখে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে বল সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ দশটা রহমত দশটা গুনাহ মাফ দশটা রহমত দশটা গুনাহ মাফ একবার দুরুদ পাকে রহমাতাল্লিন আলামিন বলেছেন আল্লাহ যাকে বল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল বলো ইয়া রাসূলুল্লাহ আয়া কারবালায় ফজলা ভাই কই দিতে পারবা কারবালায় গঠিল এক করুণ কাহিনী কারবালায় গঠিল এক করুণ কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বলো না নবীর আওলাদ আজগর শহীদ কারবালার সাপ্তাহে আছে গজলটা কারবালায় ঘটিল এক করুণ কাহিনী কারবালায় ঘটিল এক করুণ নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বলো নবীর আওলাদ আজগর শহীদ পাই নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী নবীর আওলাদ সম্মান করো বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারেনি বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বলো না নবীর আওলাদ আজগর জিব্বা আজগরের
জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি নবীর আওলাদ আজগর এটা দিয়া আমার আবেগ আপনি বাড়িয়ে নবীর আওলাদ আজগর শহীদ পাইলো না পানি আজগর পানি পান করিলে তলোয়ার ধরতনি উত্তর কি প্রশ্নই প্রশ্নই কারণ তিনি তো বয়স ছয় মাসের বয়স মোবারক পাত্র তলোয়ার ধরার প্রশ্নই তাইলে এই দাড়িওয়ালা টুপিওয়ালারা কেন পানি দিল না যে আজগর তো তলোয়ার ধরার বয়স হয় নাই তাইলে কেন দিল না হায় 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 নিষ্ঠুরতা পশ্চিম তো ঘটলো বরু রায় বাজান বরু রায় নিষ্ঠুর এরা যে নিষ্ঠুর এই জাতি যে নিষ্ঠুর জাতি পশ্চিম একটা পেয়ারার জন্য ভাতের প্লেট নিচে পড়ে গেছে এই জন্য পশ্চিমের ঘটনা কুমিল্লা বরুড়া থানার ঘটনা একটা মাদ্রাসার ছাত্র 12 বছর বয়স ফেসবুকে ভাইরাল হয়েছে বাচ্চাটারে 200টা ব্যাট মেরে বাচ্চাটারে মেরেই ফেলা হলো নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ এই জন্য আমি লিখলাম আজগর পানি পান করিলে তলোয়ার ধরতনি উত্তর হবে তাহার তো সেই বয়স হয়নি উত্তর হবে তাহার তো সেই বয়স হয়নি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি এখন আসল কথা লাস্টেরটা বাজানের কাছে ক্ষমা চেয়ে নিলাম কারা করব কারা করলো কারবালাতে এমন শয়তানি জানা দরকার না এরা একজন হিন্দু না একজন খ্রিস্টান না একজন ইহুদি না সারা না সবগুলা দাড়িওয়ালা টুপিওয়ালা কথা কয় না কারা করলো কারবালাতে এমন শয়তানি মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি কথা কয় না এরাই রসুলের আওলাদদেরকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করেছে কিন্তু 487 বছর পরে আসকালানে ইংরেজরা দখল করার পরে কেমন জিন্দা বডি মোবারক এক জায়গায় মাথা মোবারক আর এক জায়গায় মিশরের উপ প্রধানমন্ত্রী 30,000 দেরহাম দিয়ে শের মোবারকটা কিনে নিলেন কিন্তু 548 হিজরি 61 বছর বাদ দিলে 487 বছর পরে মাথা মোবারকটা মিশরের উপ প্রধানমন্ত্রী কিনলেন কেনার পরে দেখা গেল 487 বছর পার হয়ে গেল মনে হলো মাত্র মনে হয় হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে তার গোলা মোবারক থেকে এখনো টপ টপ করে রক্ত মোবারক ঝরছে সুবহানাল্লাহ জোরে বলুন এখনো রক্ত মোবারক টপটপ করে ঝরছে বড়ি মোবারক নাই মাথা মোবারক কেমন জিন্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বাবা মাকে কষ্ট দিবেন না সুদ ঘুষ খাবেন না দিবেন না